আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহীন। দর্শক, সিলেট প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী 25 ডিসেম্বরে, এবং এই নির্বাচনকে উপলক্ষ করে কিন্তু একটি ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছিল, এবং সেই ভোটার তালিকায় নিজেদের নাম না পেয়ে 11 সাংবাদিক আদালতে মামলা করেছেন, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু এই সিলেট প্রেস ক্লাবের যে আসন্ন যে নির্বাচনটি আছে সেই নির্বাচনটি স্থগিত করে দিয়েছেন। এবং এই বিষয়টি জানার জন্য আমরা আজকে সংযুক্ত হয়েছি অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট রফিক আহমেদের সাথে। আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে সিনিয়র যে সাংবাদিকরা আসলে আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঠিক কী হয়েছে, আমাদের যদি একটু শেয়ার করতেন। মাননীয় আদালত, আমরা মূলত যে কয়েকটা কারণে মামলাটা করেছিলাম এগুলো আসলে বিস্তারিত একটু না বললে আপনারা হয়তো এগুলো জনগণ বা আপনার সাংবাদিক সমাজ যারা আছেন এরা আসলে বুঝবেন না, হয়তো অনেকে বিভ্রান্ত হবেন। আমরা পিটিশন যেটা দিয়েছিলাম এটা ছিল মাননীয় আদালতে যে 25/11/21 যে প্রকাশিত ভোটার তালিকা, যেটা এই ভোটার তালিকায় আমার যে ক্লায়েন্ট 11 জন ওনাদের নাম না থাকা, এই ভোটার তালিকা বাতিল, এবং এই ভোটার তালিকা দিয়ে যে নির্বাচন অনুষ্ঠানের ওনারা চেষ্টা করতেছেন এই নির্বাচনটা যাতে বন্ধ করা হয় এই জন্য, এবং আর ছিল নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করে আমার যে 11 জন ক্লায়েন্ট ওনাদের নাম অন্তর্ভুক্ত করিয়া ভোটার তালিকা নতুন প্রণয়ন করা, এবং নতুন করে তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন ঘোষণা, এবং এই মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি নেওয়া পর্যন্ত যাবতীয় নির্বাচন কার্যক্রম বন্ধ রাখার জন্য আমরা পিটিশন দিয়েছিলাম। এবং সাথে দিয়েছিলাম এগুলো দিতে হয় সাথে আমরা একটা পিটিশন দিয়েছিলাম এটা অন্তর্বর্তীকালীন আদেশের জন্য, যে এই মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি নেওয়া পর্যন্ত যাতে নির্বাচনের কোনো ধরনের কোনো কার্যক্রম চলতে না পারে। তো মাননীয় আদালত আমাদেরকে স্ট্যাটাসকো দিয়েছেন, এগুলো সাধারণত স্ট্যাটাসকোর মানে হলো নির্বাচনের কার্যক্রম ওনারা পরিচালনা করতে পারবেন না, নির্বাচনের কার্যক্রম থেকে ওনারা বিরত থাকবেন। আমরা এই মামলাতে বিবাদী করেছি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, এবং সিলেট প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি লার্নেড অ্যাডভোকেট ইমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন সাহেবকে আমরা বিবাদী করেছি। আদালত ওনাদেরকে সকস করেছেন, যে এই সকেজের মানেটা হলো যে আমরা যে চেয়েছি যে এই মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিলেট প্রেস ক্লাবের 2022-23 নির্বাচনের কার্যক্রম বন্ধ থাকবে, আদালত এটা ওনাদেরকে সকস করেছেন, কারণ জানাতে বলেছেন যে কেন এটা চূড়ান্তভাবে নির্বাচনটা বন্ধ করা হবে না আমাদের প্রার্থীদের মতে প্রতিকার না হওয়া পর্যন্ত। এটা হলো কি আদালত ওনাদেরকে সকস করেছেন, ওনারা সকজের জবাব দেবেন, এরপরে এই মামলা চলবে। আমরা সংক্ষুব্ধ হয়েছি এই যে 11 জন, এই 11 জনের মধ্যে অনেক প্রবীণ, নবীন, মধ্যবয়স্ক, প্রতিদ্বন্দ্বী, এবং সিলেটের স্থানীয় এবং জাতীয় নির্বাচনের জাতীয় পত্রিকার অনেক সাংবাদিক, দীর্ঘদিন থেকে 20-30-25-40 বছর থেকে অনেক সাংবাদিক আছেন এখানে। এই আমার পাশে জি, কী নাম আপনার? জনাব খায়রুল জাফর চৌধুরী, উনি একজন প্রবীণ সাংবাদিক সিলেটের, এবং সবাই ওনাকে চিনেন। 80 দশক থেকে উনি সাংবাদিকতায় আছেন, ওনার নামটা অন্তত ইনক্লুড করা হয় নাই, এবং কী কারণে ইনক্লুড হয় নাই এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য ওনারা অনেক চেষ্টা করে পান নাই। এই যে আমার 11 জন ক্লায়েন্ট, ওনাদের মধ্যে অনেকে পিটিশনও দিয়েছেন, দরখাস্ত দিয়েছেন ওনাদের নাম ইনক্লুড করার জন্য সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির বরাবরে, কিন্তু লিখিতভাবে ওনারা দেওয়ার পরে ওটা সমঝিয়ে নিয়েছেন, কিন্তু এরপরে ওনাদেরকে কোনো রিপ্লাই দেন নাই। আরও দুঃখজনক ঘটনা হলো সিলেট প্রেস ক্লাবের যে বর্তমান কার্যকরী কমিটি যেটা আছে এটা যে এটা হলো 13 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি, আপনারা সবাই জানেন এই 13 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির 7 জন সদস্য অর্থাৎ মেজরিটি সদস্য এটা পিটিশন দিয়েছেন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাহেবের বরাবরে এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাহেবের বরাবরে, লিখিতভাবে দিয়েছেন যে এই আমার যে 11 জন ক্লায়েন্ট ওনারা যে সংক্ষুব্ধ ওনাদের নামটা ইনক্লুড করে নতুন ভোটার তালিকা প্রণয়ন করার জন্য, এবং ওনারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে, এই ব্যবস্থা করার জন্য, কিন্তু এটার কোনো লিখিত জবাব দেওয়া হয় নাই। আমরা মূলত আমার ক্লায়েন্টরা সিলেট প্রেস ক্লাবের সুন্দর পরিচালনা চান, ওনারা কোনোভাবেই যে নির্বাচন বানচাল করার এটা কোনো উদ্দেশ্য নয় আমাদের। আমাদের উদ্দেশ্য হলো যে সিলেট প্রেস ক্লাব প্রেস ক্লাবের মতোই চলবে, সাধারণ সদস্য যারা এরা যাতে এখানে সদস্যপদ লাভ করতে পারে, সুন্দরভাবে এই প্রেস ক্লাবটা চলতে পারে, এবং সকলের যাতে অংশগ্রহণ থাকে, মাস পিপুলের অংশগ্রহণ না থাকলে কোনো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারে না। এখানে মাস পিপুল কারা? আপনারা আমাদের সাংবাদিকরাই তো মাস পিপুলেই সদস্য হিসাবে, কিন্তু ওনার দুঃখজনক ব্যাপার হলো কী কারণে ওনারা এই আমার 11 জন ক্লায়েন্টের নাম ওনারা অন্তর্ভুক্ত করলেন না এটা আমরা জানতে পারিনি অনেক চেষ্টা করে। তো মাননীয় আদালতে যেহেতু আমরা মামলা করেছি, আদালত আমাদের কাঙ্ক্ষিত ওই আদেশটাই দিয়েছেন, স্ট্যাটাসকোটা এগুলো সাধারণত এইভাবেই অন্তর্বর্তী আদেশ এইভাবেই দেওয়া হয়, সুতরাং আমরা খুবই সন্তুষ্ট মাননীয় আদালতের আদেশের প্রতি। আমরা ন্যায় বিচার প্রাথমিকভাবে আমরা ন্যায় বিচার করেছি পেয়েছি, এবং এটা আমাদের প্রাথমিকভাবে আমাদের বিজয় বলে আমরা মনে করি। এটা আমার বিজয় নয়, এই যে আমার যে 11 জন ক্লায়েন্ট আমার কাছে এসেছিলো ওনারা, ওটা ওনাদেরই বিজয়, এবং আশা করি আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো। আমি এটাও জানাতে চাই এই মামলা আপসি নিষ্পত্তির ব্যবস্থা আছে, যদি ওনারা আসিয়া ওনাদের আমাদের ক্লায়েন্ট 11 জন ওনাদের নামটা যদি ওনারা ইনক্লুড করে নেন, ইনক্লুড করে যদি নতুন করে তফসিল ঘোষণা করেন, আমরা মামলা মোকদ্দমা করতে চাই না,
আমরা চাই না মামলা দীর্ঘায়িত হোক, প্রেস ক্লাবের নির্বাচন বানচাল হোক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমি আশা করি আমাদের যে মামলার যে বিবাদী যারা সিলেট প্রেস ক্লাবের সভাপতি, সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির যে সম্মানিত সভাপতি সাহেব, ওনারা যদি আমাদের এই ক্লায়েন্ট যারা আছে ওনাদের ওনারা তো একই পরিবারের সদস্য, ওনাদের যদি ডেকে নিয়ে বলেন যে আপনারা আসেন, আপনাদের নামটা আমরা তুলে নিই, এখন আমরা আপনাদের নাম তুলব, যদি ওনারা নামটা তুলে নতুন ভোটার তালিকায় যদি এরই মধ্যে তুলে ফেলেন, যদি জানি না যেহেতু 4 তারিখ থেকে নমিনেশন পেপার বিক্রি হবে, যদি আজকেই ওনারা ডেকে নিয়ে ওনাদের নামটা ইনক্লুড করে দেন আমরা কালকে মামলাটা তুলে নেব। যা যদি ওনারা এটা করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, আর যদি এটা না করতে পারেন তো যদি আজ কালকের মধ্যে অর্থাৎ রবিবারের মধ্যে যদি ওনারা সিলেট প্রেস ক্লাবের বর্তমান যে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি সভাপতি আছেন, ওনারা যদি আগামী রবিবারের মধ্যে, কারণ এই কোর্টের অর্ডারটা পাস হইতে হইতে রবিবার হয়ে যাবে, কোর্টের অর্ডারটা এগুলো লেখা হবে, টাইপ হবে, এরপরে এগুলো সকল নোটিশ যাবে, যদি ওনারা রবিবারের মধ্যে ওনাদের নাম ইনক্লুড করে আপনাদের নির্বাচনী কার্যক্রম যদি ওনারা পরিচালনা করতে যদি সম্মত হন, আমাদের সাথে আলাপ করে যদি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওনারা, তাহলে আমরা মামলাটা উঠিয়ে নিয়ে নেব। কোনো অবস্থাতে আমরা চাই না যে সিলেট প্রেস ক্লাবের নির্বাচনটা বানচাল হোক। আর হ্যাঁ, আর যদি দেখা যায় যে না ওনারা আসেন না, এরপরেও সুযোগ আছে, কিন্তু এরপরে কিন্তু নির্বাচন করতে পারবেন না, তখন নতুন করে আবার তফসিল ঘোষণা করতে হবে। যদি রবিবারের মধ্যে যদি বা রবিবারে বা শনিবারের মধ্যে, শনিবারের মধ্যে 4 তারিখ থেকে আপনার নমিনেশন পেপার বিক্রি করা শুরু, যদি শনিবারের ভিতরে যদি ওনারা একটা কম্প্রোমাইজে চলে আসেন, আমার ক্লায়েন্টদের নাম যদি ওনারা ইনক্লুড করেন তাহলে নির্বাচন চলতে পারে। হ্যাঁ, আর যদি ওনারা এটা করেন না তাহলে নির্বাচন তো ওনারা চালাইতে পারবেন না। এটা হলো নেগোসিয়েশনের কথা বলতেছি, আদালতের বাইরে যদি আমাদের সাথে ওনারা নেগোসিয়েশন করেন যে ঠিক আছে যে কোনো একটা কারণে আমরা এটা ভুল বুঝাবুঝির কারণে বা যে কোনো কারণে, আমি তো এটার রুটে আমি যাইতেছি না, যে কোনো কারণে ওনাদেরকে ওনারা ভোটার চূড়ান্ত ভোটার তালিকা থেকে ওনারা বাদ দিয়েছিলেন। আরও দুঃখজনক ঘটনা হলো সর্বশেষ যে সদস্য পদের যে তালিকা, এই তালিকায় কিন্তু আমার 11 জন সদস্যের নাম ছিল, এবং এই নামের পাশে সবাই কে কোন পত্রিকায়, কে কোন সংবাদ মাধ্যমে কাজ করেন এগুলো কিন্তু লেখা ছিল, আর এরা সবাই হলো প্রতিহত সাংবাদিক, সবাই সিলেটের সবাই আপামর লোকজন ওনাদেরকে চিনেন। তো যদি ওনারা আপুসের মাধ্যমে আমাদের আমার ক্লায়েন্টদের যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে যদি ভোটার নতুন ভোট করতে ভোটটা যদি করেন, ওনাদের যে প্রিভিয়াস তফসিল যেটা ঘোষণা হয়েছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আদালতকে বলে এটা আপুসি মামলা আমরা উড্র করে ফেলবো। আর যদি এটা না করেন তাহলে এটা একটা লম্বা হয়ে যাবে, তখন দেখা যাবে যে 4 তারিখের পরে আদালত যদি সকল নোটিশটা ইস্যু করার পরে, ওনারা নোটিশটা পাওয়ার পরে, এরপরে তো এটা করতে পারবেন না, তো নতুন করে আবার তফসিল ঘোষণা করতে হবে, কারণ 4 তারিখ যদি ওভার হয়ে যায় তাহলে তো নমিনেশন পেপার বিক্রি করা আবার শুরু করতে হবে, তখন আবার তফসিল ঘোষণা করতে হবে, তখন জিনিসটা একটু দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য আমি আশা করি সিলেটের সাংবাদিক সমাজ, সিলেটের মুরব্বিয়ান যারা সবাই এগিয়ে আসবেন এই ব্যাপারটা, যাতে আদালতের বাইরেও যাতে নিষ্পত্তি, আদালতের আমরা প্রাথমিক বিজয় হয়েছে আমাদের, এবং আমি নিশ্চিত ইনশাআল্লাহ এটাতে আমাদের চূড়ান্ত বিজয় হবে, কিন্তু এরপরেও আমরা সিলেটের আপামর, সিলেট প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী সংগঠন আমাদের সিলেটের, আমরা চাই এখানে আমাদের সিলেটের মুরব্বিয়ান যারা আছে সবাই এগিয়ে আসবেন, এবং যাতে আদালতের বাইরে যদি এটা নিষ্পত্তি হয় এটা আমরা খুশি হব, আমার ক্লায়েন্টটাও নিশ্চয়ই খুশি হবেন। আমরা চাই না সিলেট প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি ওনারা আদালতের বারান্দায় আসুক, আমরা আদালতের বারান্দায় ঘুরি, তাই না? আমরা অন্যান্য উপায় কি হয় এটা করেছি, আমাদের এছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমাদের প্রেস ক্লাবের কার্যকরী কমিটির 7 জন সদস্য ওনারা চিঠি দিয়েছেন ওনাদেরকে যে আমাদের ইনক্লুড করার জন্য, এবং আরও অনেক সিলেটের গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ আমরা হয়েছি, ওনারাও কিন্তু গণ্যমান্য ব্যক্তি যারা ওনারাও কিন্তু অনেক চেষ্টা করেছেন এই জিনিসটা কম্রোমাইজ করার জন্য, কিন্তু দেখা গেছে যে আমাদের সিলেট প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সাহেব এবং নির্বাচন পরিচালনা কমিটির যে সভাপতি যিনি আছেন, ওনারা এটা গুরুত্ব দেন নাই, এই জন্য আমরা মামলা করতে বাধ্য হয়েছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব সাংবাদিক এনামুল হক, এনাম আমাদের সাথে আছেন। ঠিক কী কারণে আসলে আপনারা এই বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত এলেন? আপনারা তো এই যে বিষয়টি সেটাকে জাস্টিস ফর জার্নালিস্ট নাম দিয়েছেন, ঠিক কী কারণে আসলে আদালত পর্যন্ত আপনাদেরকে আসতে হলো? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা বিশেষ করে আমি সিলেট প্রেস ক্লাব, সিলেটের সাংবাদিকতার 100 বছরের স্মারক প্রতিষ্ঠান আমরা বলে থাকি, সিলেটের সর্ববৃহৎ এবং গ্রহণযোগ্য নাগরিক প্রতিনিধিত্বশীল একটি প্রতিষ্ঠান। এই সিলেট প্রেস ক্লাবের সদস্যপদ আমি লাভ করি 2011 সালে। আমি বিগত প্রত্যেকটি নির্বাচনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, আমি আমার কার্যক্রম পরিচালনা করেছি। এখন গত 24 তারিখ দিবাগত রাতে হঠাৎ করে রাতের আধারে সম্পূর্ণ অসাংবিধানিক, অগঠনতান্ত্রিক এবং অগ্রহণযোগ্যভাবে কার্যনির্বাহী কমিটির কোনো অনুমোদন ছাড়াই সভাপতি এবং সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের একক এক্তিয়ার বহির্ভূত ক্ষমতা প্রয়োগ করে তারা রাতের আধারে, গভীর রাতে আমরা বলবো, সিলেট প্রেস ক্লাবের 25 তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা করেন, শিডিউল তালিকা নোটিশ বোর্ডে ভোটার তালিকা তারা টানিয়ে নেন। সেখানে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আমরা আমাদের নাম তালিকায় দেখতে পাইনি। এরপর আমরা
সংক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং মনক্ষুণ্ণ হয়ে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। দুঃখজনক হলেও সত্য, পাঁচ দিন পর্যন্ত তারা আমাদের কোনো ফোন ধরেননি, ফোন রিসিভ করেননি। বাধ্য হয়ে আমি সহ আমার সহকর্মীরা আমরা প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত আবেদন দিয়েছি। আরেকটি বিষয় হলো, সিলেট প্রেস ক্লাবের 13 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আছেন। 13 জন কার্যনির্বাহী কমিটির সদস্যর মধ্যে 7 জন সদস্য, মেজরিটি সদস্য, এই প্রক্রিয়াকে অনাস্থা জানিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত পিটিশন দিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে ফোন রিসিভ করা দূরের কথা, আমাদেরকে সময় দেওয়া দূরের কথা, পিটিশনের জবাব দেওয়া দূরের কথা। কার্যনির্বাহী কমিটির মেজরিটি সদস্যদেরকে অবজ্ঞা করে কার্যনির্বাহী কমিটির কোনো সিদ্ধান্তকে, কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই রাতের আধারে কেন, কিভাবে এবং কি কারণে আমাদের সদস্যপদ বাতিল করা হলো, আমাদের ভোটাধিকার প্রয়োগ থেকে আমাদেরকে জানতে চাচ্ছি যে বাতিল বা স্থগিতের কোনো ধরনের নোটিশ কি আপনারা পেয়েছেন কিনা, এর আগে কখনো বা এর পরে কখনো পেয়েছেন কিনা? না, প্রশ্নই আসে না। আমি আপনাকে যেটা বলতে চাই, মানুষ আমরা জানি যে ফাঁসি কার্যকর হওয়ার আগে তাকে পড়িয়ে শোনানো হয় যে তোমার কি কারণে ফাঁসি হচ্ছে, কিন্তু প্রেস ক্লাবের মতো একটি নাগরিক প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান, আমাদের সাংবাদিক সমাজকে বলা হয় যে জাতির বিবেক, সেখানে অবিবেকহীন একটি কাজ যে আমরা সমাজের প্রতিনিধিত্ব করি, সেখানে আমাদেরকে না জানিয়ে রাতের আধারে ভোটার তালিকা থেকে, প্রেস ক্লাবের সদস্য তালিকা থেকে আমাদেরকে বাদ দেওয়া একটি নির্মম অমানবিক কাজ হয়েছে। আমরা বারবার ওনাদেরকে সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই, সুকত ছাড়াই, কারণ দর্শাও নোটিশ ছাড়াই আমাদেরকে এভাবে বাতিল করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আমরা বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়ে আমরা প্রেস ক্লাবের সাবেক অনেক, বর্তমান অনেক সিনিয়র সাংবাদিকদের, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, সাবেক একাধিক সভাপতির সাথে আমরা কথা বলেছি, কিন্তু কারো কোনো পদক্ষেপে কেউ কোনো রেসপন্স করেন নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে আজকে আদালতের শরণাপন্ন হয়েছি। মাননীয় আদালত আমাদেরকে প্রাথমিক, এটা আমাদের প্রাথমিক বিজয়, আমাদেরকে তিনি করেছেন যে তিনি নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করেছেন, এবং আমরা আশা করব যত দ্রুত সম্ভব প্রেস ক্লাব আমাদের আত্মসম্মানের জায়গা। সিলেট প্রেস ক্লাব শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক, ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান, এই প্রেস ক্লাব আমাদের গৌরব এবং অহংকারের প্রতীক। এই প্রেস ক্লাবের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, কোনো অসাংবিধানিক অগণতান্ত্রিক পদক্ষেপে প্রেস ক্লাব পরিচালিত হোক, এটা আমরা চাই না। আমরা সবসময় বিগত 10-11 বছর যাবৎ এই প্রেস ক্লাবের কার্যক্রমের সাথে জড়িত আছি, আমাদের কোনো ব্যাড রেকর্ড প্রেস ক্লাব এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের আমাদের কোনো খারাপ ইমেজ, কোনো বাদ রেকর্ড এরকম নেই। সিলেটের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সকল সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। সুতরাং আমরা আশা করব এই বিষয়টি যত দ্রুত সম্ভব সুরাহা করা যায়। আমরা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে আমরা সম্মান করি, প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির একটি সুন্দর প্রসেসের মাধ্যমে এই জিনিসটা সমাধান হবে, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সাংবাদিকরাই হচ্ছেন প্রথম মানবাধিকার কর্মী। যখনই কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তখন কিন্তু একজন সাংবাদিককেই প্রথমে যেতে হয়, কিন্তু সাংবাদিকদের যে সূতিকাগার সেটি প্রেস ক্লাব, এবং সেই প্রেস ক্লাবেই যদি অমানবিক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দর্শক, আপনারা অবগত আছেন গত 2 বছর ধরে বাংলাদেশে করোনাকাল চলছে, এবং এই করোনাকালে কিন্তু আদালত থেকে শুরু করে একদমই স্কুল কলেজ সহ যতগুলো সব কিন্তু বন্ধ ছিল, এবং পরীক্ষা নেওয়াটাও বন্ধ ছিল। সেখানে আসলে সাংবাদিকদের বিষয়গুলো নিয়ে এভাবে আসলে জলঘোলা করা সেটা কোনোভাবেই কাম্য নয়, এবং সেই বিষয়টিতে উপযুক্ত সুরাহা না পেয়েই কিন্তু সাংবাদিকরা আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং শেষ পর্যন্ত আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশে যে তাদের তালিকাবিহীন, তাদের নামবিহীন যে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে সেই নির্বাচন কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা আশা করি যারা আছেন, যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন, তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই বিষয়টি খুব সুন্দরভাবে সমাধান হবে। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হবে ভেবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।